إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودائيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى ناقيم الدين وقال النبي صلى الله عليه وسلم لن يبرح هذا الدين قائما يقاتل عليه إصابة من المسلمين حتى تقوم الساعة أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে সর্বশেষ রসুল হিসাবে চূড়ান্ত নবী হিসাবে চয়ন করেছেন সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, বিগত দুই জুমা ধরে আমাদের এখানে ধারাবাহিকভাবে সলাতের উপর আলোচনা চলছিল, সলাতের গুরুত্বের ব্যাপারে। আজকেই আমি সকালবেলায় একটি প্রোগ্রামে গিয়ে আলোচনা শেষে অনেকটা বাধাগ্রস্ত হয়েছি, গত জুমায় এখানের আলোচনা নিয়েও কিছুটা আলোচনা এসেছে। আসলে আলোচনার পরে যখন সমালোচনা হয়, এই সমালোচনাটা কেন হয় এটাকে লক্ষ্য করা উচিত। সকালবেলায় যখন আলোচনা করছি, আলোচনার শেষে প্রশ্ন উত্তর একটা পর্ব আমি নিজের পক্ষ থেকে রেখেছি, এজন্য যে আলোচনা শোনার পরে অনেক সময় মানুষের ভিতরে বিভিন্ন রকমের এসকালাত জন্ম নেয়। সে এসকালের যদি আপনি জবাব না দেন, তাহলে তার ভিতরে সে এসকালটাই থেকে যায়। আজকের সকালের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল যে আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। এদেশে বিভিন্ন দল ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, মূলত সকলেই বলছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু মূলত সেটা ইসলাম না, এটা ছিল দলীয় ইসলাম। এই কথাই আমার বক্তব্য ছিল, এই জন্য দলের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য দলের লোকজনের খুব সমস্যা হচ্ছে। আমি আপনাদের সম্মুখে আজকে এই বিষয়ে একটু আলোচনা রাখতে চাচ্ছি, যে যাতে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারিমে সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে বিষয়টাকে স্পষ্ট করেছেন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে নাজিলকৃত সমস্ত নাবীদের মিশন বর্ণনা করছে। নাবীদেরকে কেন পাঠানো হয়েছে, নাবীদের কাজ কী ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এক কথায় বলা যায় নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর আবির্ভাব ঘটেছে পৃথিবীতে, সমস্ত নবীকে আমি একটি দায়িত্ব দিয়েছিলাম। আল্লাহ বলছেন সেই দায়িত্বটার নাম হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা জমিনে গিয়ে দিন প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাতাফাররাকু ফিহি, খবরদার এ বিষয়ে কেউ ইখতিলাফ করবে না, মতভেদ করবে না, মতদ্বন্দ্বতা সৃষ্টি করবে না। তার মানে হচ্ছে সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সকল নবীদের মিশন। এখন দিন বলতে কি বোঝায়, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে। কোরআনে কারিমের তাফসির কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে করায়, এটা হচ্ছে সর্বোত্তম তাফসির। এরপরে তাফসির হচ্ছে কোরআনের তাফসির আল্লাহর রসুল কি করেছেন, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তাফসির। তৃতীয় পর্যায়ের তাফসির হচ্ছে কোরআন হাদিস দিয়ে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, তার কারণ রসুলের যুগ পেয়েছে, রসুলকে দেখেছে, কোরআন নাজিল হয়েছে দেখেছে। তো সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন। এরপরে তাবেঈর যুগ, এরপরে তাবা তাবেঈর যুগ, এ পর্যন্ত আল্লাহর রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এভাবে করে আমরা খুতবায় শুনে থাকি। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আল্লাহর নবী বলেছেন, তার মানে আল্লাহর নবী আর সাহাবীদের যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ কাদের যুগ, আল্লাহর রাসূল এবং সাহাবীদের যুগ, যেটাকে ইসলামের স্বর্ণযুগ বলা যায়। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তাবেঈদের যুগ, তারপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তাবা তাবেঈর যুগ। এই তিন যুগের মানুষ কোরআনের কি তাফসীর করেছে, যেহেতু এই তিনটে যুগকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু এর পরের কথা আর আল্লাহর রাসূল বলেন, তাহলে আমরা কোরআনের ব্যাখ্যা যদি কোরআন থেকেই পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের আর অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন আহসানা তাফসিরা, আল্লাহ সর্বোত্তম তাফসির করেছেন, আল্লাহ নিজেই তাফসির করেছেন, আহসানা তাফসির। তাহলে আল্লাহর তাফসির হচ্ছে সব থেকে সুন্দর। আল্লাহ এক জায়গায় একটা যদি সংক্ষেপে বলেন, তো অন্য জায়গায় সেটা বিস্তারিত। তাফসির মানে একটা ঢাকা জিনিসকে আগলা করে দেওয়া, একটা সংক্ষিপ্ত জিনিসকে বিস্তারিত বর্ণনা করাকে বলা হয় তাফসির। তো আল্লাহ কোথাও কোনো জিনিস সংক্ষিপ্ত বললে অন্য জায়গায় আল্লাহ দেখা যায় সেটা বিস্তারিত বর্ণনা করে। কারণ আল্লাহ বলছেন যে নবীদের মিশন হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। এখন দিন বলতে কি বোঝায় আমরা দেখি সূরাতুল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা, তার নাম কি ইসলাম। তার স্পষ্ট হলো যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নাবীদেরকে যেই দিন প্রতিষ্ঠা করতে পাঠিয়েছেন সেটার নাম কি ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠা মানে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, এখানে একটা অপব্যাখ্যা চলে। অনেকেরই ধারণা ইসলাম প্রতিষ্ঠা মানে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, একটা ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কথাটা আসলে নাবীদের জীবন যদি আমরা লক্ষ্য করি তাহলে ঠিক বলে মনে হয় না।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকজন নাবীর নাম নিলেন সূরাতুস শুরার 13 নম্বর আয়াত, তার এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, শারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ, নূহ দিয়ে আল্লাহ শুরু করলেন। দিন প্রতিষ্ঠা মানে আমার রাষ্ট্র ক্ষমতায় দিন প্রতিষ্ঠা করা, এইটা যদি সঠিক হবে তাহলে আপনারা বলেন নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে এসে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, আমাদের ভাষায় প্রচলিত ভাষা আন্দোলন করেছেন কত বছর? কোরআন বলছে 950 বছর, অর্থাৎ 1000 থেকে 50 কম। নূহ আলাইহিস সালামকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নূহ। সে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই কাহিনী, দিন প্রতিষ্ঠায় সে যে কি কষ্ট, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, এর কিঞ্চিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন, এবং কোরআন সংক্ষিপ্ত আকারে হলেও নূহ আলাইহিস সালামের এই দিন প্রতিষ্ঠায় কত কষ্ট করেছেন এটা আল্লাহ মোটামুটি একটা চিত্র কোরআনে তুলে ধরেছে। নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর পর্যন্ত জাতিকে আল্লাহর দিনের দিকে আহ্বান করেছেন। দিন প্রতিষ্ঠা করতে গেলে তার সর্বপ্রথম দিনের জ্ঞান দিতে হয়, দিনের দিকে আহ্বান করতে হয়, এটা হচ্ছে দিন, এটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এটা বুঝাইতে হয়। এইটা নূহ আলাইহিস সালাম বুঝাইলেন 950 বছর। তো 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম। কখন দাওয়াত দিয়েছে? দিনের বেলায় অথবা রাত্রে একটা ওয়াজ মাহফিল করছে, আমাদের দেশে যেরকম আমরা একটা ওয়াজ মাহফিলের একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, রাত্রে বেলায় একটা ওয়াজ, সারা রাত ওয়াজ। এখন আমাদের ইজতেমা শুরু হয়েছে, রাত ভোরে ওয়াজ চলে, এদের কোন সুন্নাত? খালি হাদিস হাদিস মানি, কয় বুখারি মানি বুখারি মানি, অথচ ইবনে মাসউদ থেকে রওয়ায়েত আছে যে বেশি ওয়াজ করতে নিষেধ করেছে, মানুষ বিরক্ত ধরে যাবে, অথচ দেখা যায় রাত ভোরে ওয়াজ করে ঘুম পড়ে একদল আর একদল শুনে, এতে ইজতেমা তৈরি হয়েছে। এর যৌক্তিকতাও আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি কোথাও। তো যাই হোক, এখন আমাদের দেশে যে ট্র্যাডিশন তৈরি হয়েছে রাত্রে বেলা ওয়াজ, এই আজকে রাত্রে দেখে আসলাম চক্রাকালীতে ওখানে যাত্রা হচ্ছে, এই যাত্রায় আমরা হুজুররা যেরকম লম্বা জুব্বা গায়ে দিয়ে একটা উপরে কালা কাপড় গায়ে দিই, এরকম একটা কালা কাপড় টাপড় গায়ে দিয়ে যাত্রায় একদল আসে অভিনয় করতে, সেই অভিনয় থেকে ফিরানোর জন্য হুজুররা এরকম কালা কাপড় গায়ে দিয়ে রাত্রে বেলায় মঞ্চে নামলো, যাতে যাত্রার থেকে লোকদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। সে তখনকার উদ্দেশ্য ঠিক ছিল, কথা বুঝতে পেরেছেন? হুজুররা এই উদ্দেশ্যে রাত্রে মাহফিল শুরু করলো, কিন্তু আল্লাহর নবীর জীবনে আমরা খুঁজে পাই না যে রাত্রের মা বিদায় হজের ভাষণ হলো আল্লাহর রাসূল, সেটা কি রাত্রে ছিল? তাহলে এই যে রাত ভরে ইজতেমা করা, ঠিক আছে ওরা করে তাতে আমাদেরও করতে হবে, এ আবার কোন সুন্নাত চালু হইলো আমার বুঝে আসে না, টুঙ্গিতে চালু হইলো সেজন্য আমরাও টুঙ্গি টুঙ্গি মুখী হয়ে গেলাম, কয় ধরবো না আর ভঙ্গি চলে যাব টুঙ্গি, নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি, ঠিক আছে আগে ছিলাম পাবলিক করবো এখন তাবলিক, ঠিক আছে মানে অন্যরা যা করবে আমাদেরকেও তাই করতে হবে, এরকম তো কোনো বিষয় না, আমরা মুখে বলবো আল্লাহ এবং তার রসুলকে মানি, আল্লাহ রসুল যা করেছেন তাই করতে হবে। তাহলে দিনের বেলায় ওয়াজ করলে সমস্যা কি? বরং তো দিনের বেলায় ওয়াজ করলে অনেক ফায়দা আছে, কি ফায়দা আছে? লাইটিং করা লাগে না, আর আজকাল তো অজস্র পয়সা খরচ করা হচ্ছে লাইটিংয়ের পিছনে, অযথা আলোকসজ্জা করা হচ্ছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অতিরিক্ত অপচয় করা শয়তানের ভাই বলা হয়েছে কোরআনে। তাহলে এই কাজগুলো যে আমরা করতেছি অপচয় করতেছি, মাহফিলের নামে অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, আর খয়রাত করে করে মাহফিল দেয়া, একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে, রাত্রে বেলায় ওয়াজ করতে হবে, সারা জায়গায় খয়রাত করতে হবে, গলি গলিতে ওয়াজ দিতে হবে। নূহ আলাইহিস সালাম কতক্ষণ দাওয়াত দিছে? কোরআন বলছে লাইলা ওয়া নাহারা, রাতের বেলাও দাওয়াত দিছে, দিনের বেলাও দাওয়াত দিছে। একজন দায়ী তার টার্গেটই হচ্ছে দাওয়াত, ভালো করে মনে রাখতে হবে, একজন দায়ী তার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দিয়া, সে সুযোগ পাইলে দাওয়াত দেবে, যেখানে যে জায়গায় যে কায়দায় সুযোগ পায় সে শুধু সুযোগ খুঁজবে। একজন খেলোয়াড় যখন খেলে যে কোনো কর্নারে সে খেলুক না কেন, তার টার্গেট থাকে গোলের দিকে, কোন সময় গোল করে দেওয়া যায়, কি কথাটি কিনা, যে কোনো এক কর্নারে থেকে সে কিন্তু সে তার টার্গেট সবসময়ের জন্য ওই যে দুই খাম্বায় দুই খাম্বার মাঝখান দিয়ে বল ঢুকে দেওয়া যায়। তো একজন দায়ী যে হবে, দায়ীর চরিত্র হচ্ছে কে কোন কায়দায় আমি মানুষকে আল্লাহর তাওহীদ বুঝাইতে পারি, কোন কায়দায় মানুষকে আমি শিরিক মুক্ত করতে পারি, এটা একজন দায়ীর টার্গেট হবে। তো নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে লাইলা ওয়া নাহারা,
দিনের বেলায়ও দাওয়াত দিলেন, রাতের বেলায়ও দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম। কতজন হইল? 950 বছর দিন রাত একাকার করে দাওয়াত দিল, কয়জন পাইছে? 80-82 জন তবলিগ আলারা কয়, কিন্তু অনেক কম। একটা রওয়ায়েত আছে 13 জন অনুসারী পাইছে টোটাল মিলে 13 জন। তাহলে দেখা যায় যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে নিজের স্ত্রীর কথা শুনাইতে পারেনি, নিজের সন্তানও মানে নাই। তাহলে কি নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারছিল? তাহলে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র ক্ষমতায় দিন প্রতিষ্ঠা করে, এই ব্যাখ্যা যদি সঠিক হয় তাহলে নূহ আলাইহিস সালাম ব্যর্থ। কি কথা ঠিক কিনা? আর আমাদের দেশে কিন্তু দিন প্রতিষ্ঠা বল, দিন প্রতিষ্ঠা করতে আসুন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করি, এই কথা দিয়ে বোঝাতে চাইছে আসেন রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করি। কিন্তু দিন মূলত প্রতিষ্ঠায় ব্যক্তি জীবনে, দিন আগে আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে আমাকে। যত নবীরা দিনের দাওয়াত দিয়েছেন তারা কিন্তু নিজের জীবনে দিনকে কবুল করেছেন, কথা ঠিক কিনা? আমাদের দেশে দেখা যায় যে দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা আগে জামায় প্রতিষ্ঠা করে, কয় জামাতে ইসলাম, ইসলাম জামার মধ্যে, কথা বুঝতে পেরেছে? জামার বাইরে আর ইসলাম নাই। সকালবেলায় গেছি প্যান্ট পরে, ঠিক আছে, কোট গায়ে দিয়ে, এখন এ হুজুরে দেখে তো পছন্দ হচ্ছে না, প্যান্ট কোট আলা হুজুর দেখে পছন্দ হচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? তার কারণ ইসলাম ঢুকে গেছে জামার মধ্যে, এই এই ক্লাসে জামা জুব্বা হতে হবে তাহলে ইসলাম হবে, অন্যথায় ইসলাম হবে, ইসলাম হইতে গেলে এ ধরনের একটা ড্রেস পরতে হবে, এটার নাম দেওয়া হয়েছে ইসলামী ড্রেস। কি ইসলামী ড্রেস? জুমার দিনে একটা পাঞ্জাবি খুব ফিরফিরে পাতলা হবে, সেটা মাইল লাগানো হবে, এবং সেটা গায়ে দিয়ে ইস্ত্রি করা পাঞ্জাবিটা গায়ে দিয়ে এসে আগের কাতারে বসতে হবে, সেটার নাম ইসলাম। পাঞ্জাবি যে ইসলাম না ওটা শব্দই বলে দেয়। আমাদের দেশে পাঞ্জাবের বলে যে সুন্নতি পোশাক, পাঞ্জাবি শব্দই বলে দেয় ওটা পাঞ্জাবের পোশাক। শিখরা এখনো ধুতি আর পাঞ্জাবি পরে, পাঞ্জাবের যে শিখরা আছে তারা এখনো কি করে? ধুতি আর পাঞ্জাবি। আমাদের হিন্দুরা দেখেন না ধুতি পাঞ্জাবি পরে? এই ট্র্যাডিশনটা কোথার থেকে আসছে? পার্শ্ববর্তী দেশ থেকে আসছে। এই পাঞ্জাবিকে সুন্নাত বলাটা এটা বেদাত, পাঞ্জাবিরে সুন্নাত বলা বেদাত। তার কারণ পাঞ্জাবি পাঞ্জাবের পোশাক, ওটা রসুলুল্লাহর পোশাক না। সুন্নাত কোনটা? সল আল্লাহর রসুল করেছেন, আল্লাহর রসুল বলেছেন, আল্লাহর রসুল সমর্থন করেছেন, কওলি ফেয়েলি তাকরিরি, আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সমর্থন করেছেন। আল্লাহর নবী যদি কোনো লেবাস পরে থাকে তাহলে ওটা সুন্নাত। রসুল জুব্বা গায়ে দিয়েছেন, রসুল একটা লুঙ্গি পরেছেন, একটা লুঙ্গি গায়ে দিয়েছে বিনা সেলাইওয়ালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালোয়ার পরেছেন, কামিজ পরেছেন। সালোয়ার বলতে আজকের আগের জামানায় তো এই প্যান্টের এই বোতাম টোতাম লাগানোর কায়দা ছিল না, এই প্যান্টটাই ধরেন সালোয়ার, সালোয়ার বলেন, প্যান্ট বলেন, যাই বলেন না কেন, ঢিলা ঢালা হতে হবে, আট শার্ট হবে না, টাকনুর নিচেই যাবে না, এটা যে মূল নীতি, এত পাতলা হবে না যে দেহ দেখা যায়, দেহ আবৃত করার জন্যই পোশাক, কিন্তু দেহ যদি দেখা যায় তাহলে সেটা আসলে পোশাক হয় না, এত আট শার্ট যে বসতে গেলে ভাইটা যায়, দোকান খুলে যাবে, বরে নিয়ে গেছে, নিচেই বসানো যায় না, পরে সিয়ারে ছাড়া বসানো যায় না, এত আট শার্ট প্যান্ট পরে, স্কিন প্যান্ট, এত আট শার্ট প্যান্ট, এমনি বিরক্তি কর, ও নিয়ে কোথাও যাওয়া যায় না, বসা যায় না, মানে স্বাভাবিকভাবে বসা যায়, পেশাব পায়খানা করা যায়, এরকম আট শার্ট যদি প্যান্ট হয়, এরকম ঢিলা ঢালা প্যান্ট হয়, মোটা হয়, তাহলে ইসলামে কোনো আপত্তি নাই। আল্লাহ নবী কামিজ পরেছেন, কামিজের ইংরেজি হচ্ছে শার্ট, কামিজের ইংরেজি কি? শার্ট। আল্লাহর নবী কামিজ পরেছেন, বুখারী শরীফের হাদিস, তাহলে ইংরেজি কইলে দোষ হয়ে যায়। বাংলায় কোন জামা পরেছেন? জামাটা কেমন হবে? জামাটা বেশি আট শার্ট হবে না, ওই লেবাসের মতো, নিচের লেবাসের মতো একই রকম। নিষ্পোশাক যেটা বলা হয় আমাদের দেশে, হুজুররা একটা অপব্যাখ্যা করে, বুখারী হাদিস হচ্ছে নিষ্পোশাক, এই যে টাকনু এবং হাঁটু এর মাঝখানে বলা হয় নিষ্প, নিষ্প মানে অর্ধেক, নিষ্পোশাক হবে এই পোশাকটা যেটা আমি পরছি ভিতরে প্যান্ট, এটা কি নিষ্পোশাক? এই দুইটার মাঝখানে হবে, এটাকে বলে নিষ্পোশাক।
কিন্তু পাঞ্জাবিরে দুলো এনে পোশাক বানাইছে, এটা কোনো জরুরি না। উপরে যেটা গায়ে দেবেন ওটা নিজ পোশাক হতে হবে, এটা হাদিস না। হাদিস হচ্ছে নিচের ভিতরে যেটা পড়ছেন এইটা হবে নিজ পোশাক, অর্থাৎ পায়জামা, এটা কি নিজ পোশাক হতে হবে। কিন্তু সেটাকে নিয়ে আইসে কোথায়, জামার পরে, জামার পরে এনে দেখবেন না গোল জামা গায়ে দিতে হবে, নিজ পোশাক হতে হবে। এই যে নিজ পোশাক হলে বলে পেশাব করার সময় পর্দা ভালো হয়, আর যদি কানা ভালো হয় তাহলে নাকি খুলে নিজেই পড়ে যায়, নানা রকমের অজুহাত, বুঝতে পারছেন। এইগুলো কোনো ইসলাম না। ইসলাম হচ্ছে পোশাকের ছয়টা মূলনীতি আছে, ছয়টা মূলনীতিকে জেনে মেনে যে কোনো ধরনের পোশাক হালাল। অমুসলিমদের ধর্মীয় সাদৃশ্য হবে না, নির্বিশেষে মুসলিম অমুসলিম যে পোশাক পরে সেটা আবার হালাল। যেমন প্যান্ট মুসলিমরাও পরে, অমুসলিমরাও পরে, লুঙ্গি মুসলিমরাও পরে, অমুসলিমরাও পরে, কিন্তু ধুতি পরতে পারবেন না। তার কারণ ধুতি হচ্ছে কি, অমুসলিমদের ধর্মীয় প্রতীক। তাই নিয়ে অনেক আলোচনা বিতর্ক, এক ধরনের হুজুররা বলে এটা নাকি কুরুষের চিহ্ন, কিন্তু আজ পর্যন্ত কোনো কুরুষের চিহ্ন তা প্রমাণ করতে হুজুররা পারে নাই, তার ঐতিহাসিক কোনো প্রমাণ। ডাক্তার জাকির বলছে ও ঠান্ডা যখন লাগতো তো ঠান্ডার থেকে বাঁচার জন্যই গলায় এরকম বাঁধে, ওই ঠান্ডা তাতে গলায় না ধরে, আমরা অনেক সময় মাফলার জ্বলাই না, এই ধরনের এক দেশে, তারপরে এটা দেখতে ভালো লাগছে, এটা ফ্যাশন হয়ে গেছে। এখন কেউ যদি ওটা নাকি ফ্যাশন হিসেবে পরে, সুন্দর লাগতেছে মনে করে পরে, গলা আটকানোর জন্য পরে, তাহলে কোনো সমস্যা। যদি সত্যি কুরুষের চিহ্ন প্রমাণিত হয় তাহলে ও টাইয়ের বৈধতা থাকবে না, কিন্তু আমরা আজ পর্যন্ত টাই যে কুরুষের চিহ্ন এরকম কোনো প্রমাণ আমরা খুঁজে পাই নি। তবে মুখে মুখে হুজুরদের মুখে শোনা যায়, কিন্তু এর কোনো দলিল প্রমাণ ডকুমেন্টস তারা উপস্থাপন করতে পারে নাই। মহিলাদের শাড়ি পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, শাড়ি হচ্ছে প্রতিমার পোশাক, আবেদনময়ী পোশাক, শাড়ি পরলে আকৃষ্ট হয় বেশি, শাড়ির ভিতরে অনেক সমস্যা আছে, লামখালি মিমখালি নুনের ভরে নোক্তা, পেট খালি পিঠ খালি কপালে নোক্তা। তো এই শাড়ি পরলি পেটও খালি থাকে পিঠও খালি থাকে, আবার আর একটা ব্লাউজ পরতে হয়, সমস্যা আছে। এই শাড়ির ট্র্যাডিশন, শাড়ির এই যে ঐতিহাসিক ধারাবাহিকতা, এটা এখনো পর্যন্ত আরব কান্ট্রিতে দেখা যায় না। এখনো আরবিয়ানরা, আরবিয়ান মহিলারা শাড়ি পরে না, তারা সালোয়ার কামিজ পরে, তারা ওই যে আমাদের দেশে ম্যাক্সিদিটাকে বলে, ম্যাক্সি জাতীয় এরকম একটা ঢিলা ঢালা পোশাক পরে। মহিলাদের পোশাকটা হবে ঢিলা ঢালা, কিন্তু দেখা যায় যে এই ব্লাউজ একেবারে চাপা, তারপরে একেবারে কাটতে কাটতে উঠাইতে উঠাইতে একেবারে উঠে ফেলাই দিচ্ছে, এদিক দিয়েও কাইটে ফেলাই দিচ্ছে, ওই দিক থেকে চতুর্দিক থেকে কাইটে, মানে ওর না লাগানোই ভালো। মানে এরা এভাবে শুরু করছে, আর পাতলা যে হারে শুরু হইছে পোশাক, এরা দেশটারে কামরূপ কামুকা বানাইতে পারলে বাস্ত, কিন্তু এ কটা মোল্লা আছে মৌলবীকে চিৎকার, এই জন্য এরা বাইরে ওঠে না। এই মৌলবীরা যদি চিৎকার বন্ধ করে দেয় তো এরা আসলে কাপড় খুলেই ফেলাই দিচ্ছে, কিন্তু কাপড় খুলে ফেলাই দিলে যে চাহিদা কমে যাবে তা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাপড় দিয়েই আকর্ষণ, কাপড় খুলে ফেলাই দিলে তো একেবারে সব কিছু বের হয়ে যাবে, আর তখন মানুষের আর চাহিদা থাকবে না। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, ঢাকা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে, যতক্ষণ ঢাকা তখন কী জানি কী, কী জানি কী, কী জানি কী, কথা ঠিক কিনা। আর একটা দিন কাপড় খুলে প্রতিদিন আপনার দোকানের সামনে যায়, আপনি প্রতিদিন দেখেন, তো প্রতিদিন দেখলেও চেনেন যে ওটা তো আমি চিনি, ও আর দেখার দরকার নেই, কিন্তু এটা বড় কায়দা একবারে এত ডুক মুখ চোখ বাড়ে ওইটার প্রতি একটা আকর্ষণ থাকে, কী জানি এর ভিতরে আছে কী, কথাটি কিনা। এই জন্য দেখবেন যে সাপ খেলাওয়ালারা আসে না, সাপ খেলাওয়ালারা এই সাপ খেলাওয়ালাকে সিস্টেম দেখবেন, ওরা অনেকগুলো সাপ নিয়ে আসে। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, একটা বড় ডাব ডালা নিয়ে আসে, তারপর আরেকটা ডালা, তারপর ছোট্ট একটা বাক্সা নিয়ে আসে, এই ছোট্ট বাক্সার সাপটা বেড়ে এরকম ঘুরে আর বলে এর মধ্যে অজাগার আছে, ওই বড়টায় অজাগার আছে, এরবার একটা কালকে উঠে আছে, এরবারে অমুক আছে তমুক আছে, এইসব বলতে থাকে, আর মাঝখানে ঔষধ আছে। মানুষ ওই যে ঢাকা যে কটা আছে ওইটা দেখার আকর্ষণে ঔষধ কেনে, কি কথাটা কিনা, ওই বড় সব দেখতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় বড়টা দেখায় না, না দেখায় চলে যায়, কিন্তু ওই আকর্ষণ যেহেতু ঢাকা রয়েছে, ওইটা বড় সবটা যদি প্রথমে দেখা যায় তাহলে মজলিশ কিন্তু ভেঙে যায়, কথা বুঝতে পারছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আসলে মানুষের মধ্যে, নারীদের মধ্যে বিশেষ করে কি এমন এমন আছে, কি আছে, আপনি দেখেন নাকের মধ্যে আড্ডু গই দিলে স্যাদ, চোখের মধ্যে কেতর, কানের মধ্যে খোল, মাথার মধ্যে হুকুন, গার ভিতরে গাব, স্কিনের নিচে যেটা আছে সেটা কি রক্ত, রক্ত কি হারাম, কি মাস গেলে কি সমস্যা, পেটের ভিতরে পায়খানা পেশাবের, পায়খানা আর পেশাবের থলি, আর মরে গেলে হয়ে যাবে মরি,
এই তো বাস্তবতা, সত্য বাস্তবতা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সকলে এগুলো নিয়ে বেড়াচ্ছে, বয়ে নিয়ে বেড়াচ্ছে, বোঝা বহন করে বেড়াচ্ছি, ভিতরে সব ময়লা আর আবর্জনা ছাড়া কিছু না। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উপরে একটা স্কিন চড়ায় দিয়ে আল্লাহ বলে মানুষকে সুন্দরভাবে বানাইছি, সুবহানাল্লাহ। এই তো, তো এইটাকে আরো কাপড় দিলি, আল্লাহ বলছেন যে কাপড় আমি সুন্দর কাপড়গুলো দুনিয়াতে মোমেনদের জন্য এবং আখেরাতে মোমেনদের জন্য, আর দুনিয়াতে শুধু কাফেরদের জন্য, আখেরাতে তারা বঞ্চিত হবে, সুন্দর কাপড় মোমেনদের জন্য। কিন্তু মৌলবীরা একটা নির্দিষ্ট কাপড়টি ধারণ করে দিয়ে মানে ইমানদারদেরকে আল্লাহর এই নিয়ামত থেকে বঞ্চিত করেছে। এরা প্যান্ট পরতে পারবে না, এরা ভালো কোনো পোশাক পরতে পারবে না, ওই জুব্বা কুব্বা আর ওই যে এই একটা নির্দিষ্ট পোশাকের ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম এটাকে সীমাবদ্ধ করে নাই, আল্লাহর রাসূল পোশাকের ক্ষেত্রে উদার নীতি অবলম্বন করেছেন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ব নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তো যে দেশে পেশাব করার সাথে সাথে পেশাব করছেন বড় হয়ে গেছে, ওইখানে যদি জিন্সের প্যান্টে আপনি হারাম ঘোষণা দেন তো ওই দেশের মানুষ বাঁচবে না। তো আল্লাহর নবী এরকম কোনো জিনিস চালু করেন নাই যে রসুলকে মানুষ পাতলা পাঞ্জাবি গায়ে দিতে হবে, যদি ওইটা সুন্নত চালু করে দেন ওই দেশের জন্য তাহলে ওই দেশের মানুষ আর বাঁচবে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কোনো জিনিস প্রবর্তন করেন নাই। তার কারণ রসুল হচ্ছেন সারা ওয়ার্ল্ডের জন্য নবী, তিনি একটা ভূখণ্ডের নবী না, তিনি মদিনার নবী না, তিনি হচ্ছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী হ্যাঁ, আপনাকে আমি তামাম জাহানের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পেল। বন্ধুগণ, এই কথা বলতেছে যে আমার কথা বলতেছে বহুত দূর সরে গেছে, চলে গেছি। আসল মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা সমস্ত নবীদের কাজ, আর আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে আর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এটাই সত্য কথা। কিন্তু দিন আমরা কেউ প্রতিষ্ঠা করতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করব, দিনের দিকে আহ্বান করব, দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবো, কিন্তু দিন আমরা কেউ প্রতিষ্ঠা করতে পারবো না। দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহ, দিন প্রতিষ্ঠা করবেন কে? আল্লাহ। দিন প্রতিষ্ঠা বলতে রাষ্ট্র ক্ষমতায় দিন প্রতিষ্ঠা এই কথাটা অনেক অংশে ঠিক না। যদি তাই হয় তাহলে দেখা যাবে যে নবীরা ব্যর্থ হয়েছে, নূহ আলাইহিস সালামই দিন প্রতিষ্ঠা করতে পারে নাই। অথচ আল্লাহ বলছেন সারা আলাইকুম মিনাদ দিন মা ওয়াসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দিন। নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছে সেই নূহ 950 বছর দাওয়াত দিয়ে তার জীবনে দিন প্রতিষ্ঠা করেছে ঠিকই, দিনের পরে আত্মসমর্পণ করেছে, পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছে, কিন্তু তার ছেলেকে মানাইতে পারে নাই, তার স্ত্রীকে মানাইতে পারে নাই, গোটা জাতির ভিতরে 13 জন অনুসারী হয়েছে। তাহলে রাষ্ট্রের তো প্রশ্নই আসে না। তাহলে এখন যারা রাষ্ট্র নিয়ে মাতামাতি করতেছে, কথা বুঝতে পেরেছেন, রাষ্ট্র ক্ষমতায় দিন প্রতিষ্ঠার জন্য এত বিধিবস্ত হয়ে পড়ছে যে এরা সব রকমের যত রকমের মানে আপোষ করা যায় সব আপোষ করতে তারা প্রস্তুত। আজকেই সকালে শিরিক নিয়ে, মূলত আমি যেখানেই যাই আপনারা জানেন আমি বেশিরভাগই শিরিক আর তাওহীদ নিয়ে আলোচনা করি, সকালে আলোচনা করছি শিরিক নিয়ে। তারা বলতেছে শিরিক খুঁজলে আর তো লোক খুঁজে পাওয়া যাবে না, আপনি যে আলোচনা করছেন তো লোকজন তো একজনও থাকবে না। তার মানে তারা বোঝাতে চাচ্ছে শিরিকের সাথে আপোষ করে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, কথা বুঝতে পেরেছেন। তা আমি বললাম যে এই কাজটা আল্লাহর রসুল করেছেন, কোনো একজন রসুল করেছেন শিরিকের সাথে আপোষ করেছেন, এর কোনো হুদাইবিয়ার সন্ধিটা নিয়ে আসে কথায় কথায়। হুদাইবিয়ার সন্ধি আল্লাহর রসুল কি হুদাইবিয়ার সন্ধিতে মুশরিকদের শিরিকের সাথে কি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আল্লাহর রসুল এদের চুক্তিবদ্ধ হয়েছিল? হুদাইবিয়ার সন্ধি কিসের জন্য হয়েছিল? একটা ভিন্ন দেশের সাথে এ ধরনের চুক্তিবদ্ধ হতে পারে কুফরি রাষ্ট্রের সাথে বৈষয়িক ক্ষেত্রে, কিন্তু তার সাথে দিনের কি সম্পর্ক? যেখানে দিনের মৌলিক আসাস, দিনের মৌলিক ভিত্তি হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, এই তাওহীদের ক্ষেত্রে কোনো নবী আপোষ করেনি। তাওহীদ বাদ দিয়ে নবীদেরকে আহ্বান করা হয়েছে যে আপনি যদি চান তাহলে আপনাকে এস্টেটের মালিক বানায় দেব। আমাদের নবীকে কি বলা হয়েছে যে আপনি যদি চান
তাহলে এই এস্টেটের মালিক আপনারে আমরা বানায় দেব, আপনি প্রেসিডেন্ট হবেন আমাদের, কি বলেন? দুই নেত্রীর চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে কি নিয়ে, শুধু ওই জায়গাটারে দখল করার জন্য। যত গেঞ্জামের মূল কারণ হচ্ছে কি, ওই চেয়ারখানকে দখল করার জন্য। এটা একটা বড় লোভনীয় জিনিস, পৃথিবীতে বড় লোভনীয় জিনিস সব থেকে বড় দুটো, একটা হচ্ছে কি ক্ষমতার মসনাদ, আর একটা হচ্ছে নারী। আল্লাহ রাসূল বলছেন যে এই পৃথিবীতে আমার কাছে দুটো জিনিস প্রিয়, আল্লাহর রাসূলের কাছে দুটো জিনিস প্রিয়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর দুনিয়ায় পার্থিব জীবনের দুটো জিনিস আমার কাছে প্রিয়, তার ভিতরে একটা হচ্ছে সুগন্ধি সুঘ্রাণ, আর দুই নম্বর হচ্ছে ইমরাত সালেহা, নেককার স্ত্রী, হালাল স্ত্রী, নারী অর্থাৎ নারী নেককার পরহেজগার হালাল স্ত্রী আমার কাছে প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, তাহলে বলেছেন নারী আসলে প্রিয় জিনিস, কি কথা রে কিনা, এটা পাওয়া প্রত্যাশা প্রত্যেকের ভিতরে থাকা স্বাভাবিক। তাহলে এই দুটো জিনিস মানুষ পাইতে চায়, আর এই দুটো জিনিসকেই আল্লাহর রাসূলকে প্লেস করা হয়েছে। আপনি এই দুটো নেন, আপনি যদি আমাদের বারে রাষ্ট্র ক্ষমতা চান, চাচারে পাঠাইছি প্রতিনিধি হিসাবে মুশরিকরা, যে আপনি আপনার বাতিদার কাছে জিজ্ঞেস করুন, সে যদি রাষ্ট্র ক্ষমতা চায় তাহলে আমরা তাকে রাষ্ট্রপ্রধান বানায় দিচ্ছি, নেতৃত্ব যদি চায় দিয়ে দিচ্ছি, আর সে যদি সুন্দর নারী চায় তাহলে আমাদের সবগুলোকে প্লেস করতেছি, এর ভিতরে যে কয়টা ভালো লাগে যেটা ভালো লাগে পছন্দ করে নিক সে। কিন্তু কাজ কি করবে, এই যে তাওহীদের দাওয়াত দিচ্ছে, এই যে এককত্বের দাওয়াত দিচ্ছে, এই কাজটা করা যাবে, এই কাজটা বন্ধ করে দিতে পারবে। আল্লাহ রাসূল কি বলছিলেন, যে চাচাজান যেটা দিতে চাচ্ছেন এটা তো সম্ভব, যেটা আপনারা দিতে পারবেন না সবাই সম্মিলিতভাবে, যেটা আপনারা দিতে চাচ্ছেন আপনাদের কাছে আছে ক্ষমতা, আপনারা ছেড়ে দিয়ে আমারে বসায় দিলেন, আপনাদের মেয়ে আছে আমাকে প্লেস করলেন, এটা তো আপনাদের দ্বারা সম্ভব। যেটা আপনারা কখনোই পারবেন না, আকাশের চন্দ্রটাকে যদি মুহাম্মাদের ডান হাতে দেন আর আকাশের সূর্যটাকে যদি মুহাম্মাদের বাম হাতে দেন, তারপরেও মুহাম্মাদ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত ছেড়ে দেবে না। তাহলে বোঝা যাচ্ছে যে তাওহীদের ক্ষেত্রে মুশরিকদের সাথে শিরিকি কর্মকাণ্ডে আপোষ করেছেন মর্মে কোনো দলিল কোরআন হাদিসে নাই। জীবনের সব কিছু শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু মুশরিকদের সাথে তাওহীদ আর শিরিকে আপোষ করা যেতে পারে না। দিন প্রতিষ্ঠার নামে বারো দল জোট বাংস, মূলত এই কথা বলে বলার কারণে আমার পরে খেপছে, ঠিক আছে, বারোটা ইসলামী দল, আর তারাই ইসলামে নাই, তারা কি করতে চাচ্ছে, সরকার পতনের আন্দোলন করতেছে। এর মানে অনেকে বুঝতেছে কি, যে আমি মনে হয় সরকারের পক্ষে কথা বলছি, এ যারা আছে এরা তো ইসলামে নাই, ওরা তো আল্লাহর আইন দিয়ে ফয়সালা করেই না, কি কথা ঠিক কিনা, ওরা ডেমোক্রেসিতে বিশ্বাসী, ওরা গণতন্ত্রে বিশ্বাসী, এতে স্পষ্ট, তারা স্পষ্ট বলতেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চাই, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার আন্দোলন তারা করে। তাদের এখানে তো গোপন কিছু আছে, গোপন আছে নাই, সরকারি দল বলেন বিরোধী দল বলেন, তাদের কাজই তো এটা, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক পথ পদ্ধতিতে এগোচ্ছে, এটা তাদের বিষয়টা স্পষ্ট, আর ডেমোক্রেসি ইসলাম নয়, এর জন্য আর ব্যাখ্যা লাগে না। গণতন্ত্র, গণ মানে মানুষ, তন্ত্র মানে মানুষের তন্ত্র, আর ইসলাম কোনো মানুষের তন্ত্র নয়। আমি আপনাদেরকে আগেই বলেছি ইসলাম শুধু তাই, যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ করেছে, যাহা অবতীর্ণ করা হয়েছে তাহাই ইসলাম, যাহা অবতীর্ণ করা হয়নি তাহা ইসলাম নয়। গণতন্ত্র মানুষের মতামত, এই মানুষের মতামত দিয়ে মানবতার কল্যাণ হতে পারে না, এটা ইসলাম স্পষ্ট। যদি আপনি মুসলিম হন, আপনি যদি আল্লাহকে মানেন, তাহলে আল্লাহর আইন আপনাকে মানতে হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে সমস্ত বিশ্ব জগৎকে আপনার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ বলছে খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু তুমি দেখো আর না দেখো সব তোমার জন্য। আল্লাহু আকবার, এই চন্দ্র তোমার জন্য, এ সূর্য তোমার জন্য, এ গ্রহ তোমার জন্য, এ নক্ষত্র তোমার জন্য, এ জমিন তোমার, এ আসমান তোমার, সব আপনার আমার জন্য না। আল্লাহ বলছেন জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানাইছি, সূরা বাকারায় আল্লাহ বলছেন জমিনকে আমি তোমাদের জন্য কি বানাইছি, বিছানা বানাইছি, আসমানকে তোমাদের জন্য ছাদ বানাইছি,
আসমানরে কি বানাইছি? সাদ বানাইছি। ওয়া শামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ বলেন এই সূর্যটাকে পূর্ব গগন থেকে প্রতিদিন ওঠে আর পশ্চিম গগনে ডুবে যায়, এটা মানবতার কল্যাণে আমি আল্লাহ সেট করছি, কি কথা ঠিক কিনা? চন্দ্রটাকে তোমাদের জন্য ক্যালেন্ডার বানাইছি মাস গণনার। তাহলে সূর্য বানাইলো আপনার জন্য, চন্দ্র বানাইলো আপনার জন্য, জমিন বানাইলো আপনার জন্য, আসমান বানাইলো আপনার জন্য। আল্লাহ বললেন খলিকাল ইনসান, মানে খলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর সব কিছু আমি তোমার জন্য বানাইলাম। তবে কার জন্য? আমি বানাইছি। তো তোমাদেরকে আমি বানাইছি প্রতিনিধি। তো প্রতিনিধি বানায় আল্লাহ বলছেন যে আলালাহুল খালকু আল আম, যেহেতু আমি সৃষ্টি করছি তাহলে আইন চলবে কার? আমার। আল্লাহ এই কথাটা বলছে, যেহেতু আমি সৃষ্টি করছি, স্রষ্টা যখন আমি, আইন চলবে আমার। এটা স্পষ্ট একটা বিষয়। মোবাইল যে বানাইছে, বানানোর পরে সে একটা বুক দিছে, একটা ক্যাটালগ দিছে, একটা ডিক্লেরেশন দিছে, দিয়ে বলছে মোবাইল আমি আবিষ্কার করছি, এভাবে মোবাইল পরিচালনা করতে হবে। আপনি কিনে নিয়ে এসে মালিক হয়েছেন, সাময়িক মালিক, কিন্তু আপনি আবিষ্কারক নন। আপনি যদি বলেন যে আমার ইচ্ছা মতো মোবাইল চালাবো, তাহলে মোবাইল চলবে না। লাল বটন সাইপে ধরে কিয়ামত পর্যন্ত অন করতে চাইলে হবে না, তার কারণ বানানোওয়ালাটা অফ করার জন্য বানাইছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি পরিচালিত হবেন কিভাবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে দিক নির্দেশনা ক্যাটালগ। এই দিক নির্দেশনা বা ক্যাটালগের নাম এক কথা হচ্ছে আল্লাহর ভাষায় দিন। আল্লাহর ভাষায় কি? দিন। আল্লাহ হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা তার নাম কি? ইসলাম। এই ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মতাদর্শ মাঝাব ইজাম তরিকা মতপথ কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া সব গায়রাল ইসলাম, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, অমুকতন্ত্র, তত তমুকতন্ত্র, বীরতন্ত্র, যত তন্ত্র বলেন না কেন, সেটা ইসলামের নামে হোক, ইসলাম ছাড়া হোক, সবগুলো তন্ত্র ইসলাম ছাড়া গায়রাল ইসলাম। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র আদর্শ কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, যদি কেউ গ্রহণ করে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ফায়দা লুটতে পারবা, গণতন্ত্রের স্লোগান দিবা, নারা দিবা, অমুক নেতা জিন্দাবাদ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক আছে, এইসব বলে টলে দেখবা যে গম চলে গেছে বাড়িতে, বস্তা চলে গেছে, কারণ বস্তা চলে গেছে কয়দিন শান্তিতে থাকবা, কিন্তু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে বঞ্চিত হবা, নিশ্চিত বঞ্চিত হবা। তার কারণ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে অমান দিনুকা, অমান দিনুকা, তোমার দিন কোনটা ছিল? তখন যদি বলে যে আমার দিন ডেমোক্রেসি ছিল, তাহলে কি অবস্থা হইবে? ডেমোক্রেসি চলছে এখন, ডেমোক্রেসির এই লাইন দিয়ে ছড়া দিন প্রতিষ্ঠা করা যাবে না, এখন ভিন্ন লাইনে যাওয়া যাবে না, দেখছেন অবস্থা? তার মানে এরা দিন মানে না, বিশ্বাস করেন এরা দিন মানে না। যতই দিন প্রতিষ্ঠার কথা এরা বলুক না কেন, এরা আসলে দিন মানে না। এরা জুব্বা কুব্বা গায়ে দিয়ে দিনকে জাস্ট ব্যবহার করে, দিনকে জাস্ট ব্যবহার করছে ক্ষমতার মসনাদটুকুন দখল করার জন্য, তারা কি করতেছে? দিনকে ব্যবহার করছে। তো আজ যারা গণতান্ত্রিক পন্থায় আসতেছে, ওরা তো দিনটা ব্যবহার করেন, ওরা বলে আমরা গণতান্ত্রিক পন্থায় এই সমাজে কি করতে চাই? গণতান্ত্রিক দিন প্রতিষ্ঠা করতে চাই। তাদের বিষয় স্পষ্ট, কিন্তু আমার দুঃখ লাগে ওইখানে যে জুব্বা কুব্বা গায়ে দিয়ে একদল লোক এই সমাজে তারা দিন প্রতিষ্ঠা করতে চায় গণতান্ত্রিক পন্থায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন সূরাতুল মায়দা 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিন। ওদ্দকার দিনে, ওদ্দকার দিন বলতে আল্লাহর রাসূলের তিরোদানের 80 দিন পূর্বে বিদায় হাজের ভাষণ। এই আয়াতের সবথেকে লক্ষণীয় বিষয় হচ্ছে আল ইয়াম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো, দিন কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে যারা বলে যে আজকের এই 1400 বছর পরে
গণতান্ত্রিক পন্থা ছাড়া এখন আর দিন কায়েম করা সম্ভব নয়, তাহলে তাহারা বোঝাতে চায় যে দিন আল্লাহ কায়েম করতে পারলেন, দিন প্রতিষ্ঠার বৈদ্যুতি আল্লাহ বলে নাই, এটা অপূর্ণ রেখে দিছে, এটা আব্রাহাম লিঙ্কনের ঘাড়ে ঝাবাচ্ছে। কি কথা ঠিক কিনা? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে মানুষ দিয়েই সব কিছু হবে, তাহলে আল্লাহ নাউজুবিল্লাহ ব্যর্থ হয়ে গেছে। মানুষ যে আইন বলবে সেটাই গ্রান্টেড, মানুষ যদি একটা চোররে ভালো কয় দশজনে, কয় দশজনে কাকে ভালোবাসে? আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি, কয় না হুজুর? হুজুর কয়, গণতন্ত্রের সুর দেয়। এটা গণতন্ত্রের সুর, এটা ইসলামের সুর না, এটা যে গণতান্ত্রিক সুর। দশজনে যাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি, দশজনে যাকে ভালোবাসে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসি না, নাউজুবিল্লাহ। তা দা মিথ্যা কথা, একেবারে স্পষ্ট মিথ্যা কথা। আল্লাহ কোরআনে কারিমে বারবার এই কথাটাকে রদ করেছে। কোরআন খুলে দেখেন মোড়ে মোড়ে আল্লাহ বলছেন আকসারুহুম কাফিরুন, আকসারুহুম মুশরিকুন, আকসারুহুম লা ইয়াকিলুন। আকসার মানে বেশি, অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ কিছুই জানে না, লা ইয়াকিলুন কিছুই জানে না। আল্লাহ বলে ওয়ালা কাযারানা লি জাহান্নামা কাসির, কাসির মানে বেশি, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারাহুম বিল্লাহ, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারাহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ইমানের, মেজরিটি দাবি করে ইমানের, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তারা মুশরিক থেকে গেছে। টুপি জুব্বা কুব্বায় জামাতে সব ইসলাম, জামার মধ্যে কি ইসলাম, কিন্তু কনসেপশন লালন করে শিরিকি, কনসেপশন লালন করে কি শিরিকি কনসেপশন। আর আল্লাহ বলছে তোরা যদি ইমান আনো তাহলে ক্ষমতায় আমি আল্লাহ তাদেরকে বসায় দেবো। সূরায় নূর 55 নম্বর আয়াত, আজকে যে খুলে দেখবেন সূরাতুন নূর আয়াত নম্বর কত? 55। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহা, আল্লাহ বলছেন যদি তারা ইমান আনে, ইমান আনে মানে শিরিক মুক্ত ইমান আনে, তাওহীদে বিশ্বাসী হয় আর তার ভিত্তিতে নেক আমল করে। যে নেক আমল দুই জুমা আলোচনা চলতেছিল, নেক আমলের ভিতরে সর্বোত্তম আমল কি? সলাত। এই সলাতকে সুন্দরভাবে জাহের বাতেনকে ঠিক রাখবে আর অন্য অন্য নেক আমলগুলো ঠিক মতো করবে, তাহলে আল্লাহ বলছেন লায়াস তাখলিফান্নাহুম ফিল আরদ, তাহলে আমি ক্ষমতার মসনাদে তাদেরকে অধিষ্ঠিত করব। কথা বুঝতে পারছেন? এই যে দাওয়াতি কাজ করতেছি, সকলে যদি দিন মানে নি, যে দিনের কথা বলছি ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম, এখানে আমরা যারা আছি সবাই যদি এখানে দিন মানে নি, তাহলে এই এলাকার যারা আছে মনে করেন সবাই এখানে হাজির হয়ে গেছে, কি ঠিক না? এর মধ্যে পাঁচজন যদি বাদ যায়, তাহলে পাঁচজন বাদ গেল, তো এই পাঁচজন বাদ গেলে সবাই দিন মেনে নিলে আমাদের ভিতর থেকে একজন কমিশনার হবে না, হবে কি না? তাহলে দেশের সবাই যদি দিনকে দাওয়াতের মাধ্যমে মেনে নেয়, তার মধ্যেই তো একজন প্রেসিডেন্ট হবে, কি কথা ঠিক কিনা? তাহলে যে লোকটা আমাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট হবে, সে তো আল্লাহর দিনে বিশ্বাসী, সে তো ডেমোক্রেসিতে বিশ্বাসী না, সে গণতন্ত্রে বিশ্বাসী না, সে স্বৈরতন্ত্রে বিশ্বাসী না, সে সমাজতন্ত্রে বিশ্বাসী না, সে বিশ্বাস করে আল্লাহর দিনে, কি কথা ঠিক কিনা? আল্লাহর দিনে বিশ্বাসী, আল্লাহর আইনে বিশ্বাসী। তো যে লোকটা আল্লাহর দিনে বিশ্বাসী, আল্লাহর আইনে বিশ্বাসী, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানতে চায় না, এই কনসেপশন যে লোকটা লালন করে, এই লোকটা যদি প্রেসিডেন্ট মানে, তাহলে সে কি বাস্তবায়ন করবে? কি ও জীবন দিয়ে হলেও ও জানে যে আমি আমার মালিক নই, আমার মালিক কে? আমার মালিক আল্লাহ। আমার মালিক যখন আল্লাহ, তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমার পুরা অঙ্গের জন্য বিধান দিছে, গোটা অঙ্গের বিধান আছে, চোখ কোথায় দেখবে কোথায় দেখবে না, এটাই তো কোরআন, কি কথাটি কিনা? দেমাক কি চিন্তা করবে কি চিন্তা করবে না, হাত কোথায় ধরবে কোথায় ধরবে না, পাও কোথায় চলবে কোথায় চলবে না, তুমি রাষ্ট্র চালাবা কি কি করবা কি করবে না, সবই তো বিধান আছে, কোনটার বিধান নেই? সব বিধান আছে। তো সব বিধান কখন মানবো? যখন আপনি আমি ইসলাম গ্রহণ করে সত্যিকারে মোমেন হয়ে আল্লাহতে পুরোপুরি আত্মসমর্পণ করব। কিন্তু আমরা মূলত ইমানের দাবি করছি, কিন্তু আসলে ইমানদার আমরা হইতে পারি না, দিন প্রতিষ্ঠার জন্য স্লোগান চলতেছে কিন্তু নিজের জীবনে দিন নাই, নিজের ঘরের মধ্যেও দিন নাই। আল কোরআনের আলো সংসারে জ্বালো, সংসারে ইসলাম নেই, কি কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসারে জ্বালানো যত সহজ, সংসারে জ্বালানো তো অনেক কঠিন, কি কথা ঠিক কিনা? সংসারে জ্বালানো অনেক কঠিন, শুধু এই দেশের শত্রু না, বহির শত্রু আপনাকে আক্রমণ করবে, গোটা অমুসলিম শক্তি আপনার বিরুদ্ধে,
ভুল বুঝবেন না আমাকে, এর মানে আমি এই বলতেছি না যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা যাবে না। আরে দিন প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে করতে হবে, তার ধারাবাহিকতা আমি বুঝাচ্ছি, বুঝার চেষ্টা করেন কিভাবে হবে। দিন প্রতিষ্ঠা নিজের জীবনে হবে। আল্লাহ রাসূল নিজে দিন পাইলেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, হেরায় ধ্যানে মগ্ন, ওহী নাজিল হইল, কনস্টিটিউশন নাজিল হইছে। এখন যদি শান্তি পেতে চাও কোনো কনস্টিটিউশন চলবে না, নাবীর কাছে কনস্টিটিউশন এসেছে শান্তির অন্বেষায়, নবী ওখানে বসে ধ্যানে মগ্ন, এই জাতিরে কিভাবে বাঁচানো যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কনস্টিটিউশন অবতীর্ণ করছে তার কাছে, মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টিটিউশন নিয়ে কি করলেন, বুখারীর হাদিস, জাম্বিলুনি জাম্বলিউনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, খাদিজার কাছে আছে নাকি, নাকি পার্লামেন্টে আমার কাছে ওহী নাযিল লেগেছে, এইটাকে পার্লামেন্টে সেট করতে হবে, আনলে কোনো আইন চলবে না, যত আইন আছে সব বাতিল ঘোষণা করে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইতে হবে। তাই করছিলেন আল্লাহর নবী, কোথায় চলে গেছে, ঘরে খাদিজার কাছে। তাহলে বোঝা যাচ্ছে নিজের দিনকে নিতে হবে, তারপরে যেতে হবে কোথায়, ঘরে। দলিল কুয়ান হুসাকুম আহালিকুম নারা, নিজে বাঁচো আহাল পরিবারকে বাঁচাও। তাহলে আপনি নিজে আগে দিন নেন, আপনার ঘরের মধ্যে দিনের দুর্গ তৈরি করেন। আপনারা এখানে কেউ বাধা দিচ্ছেন না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা সকলেই অভিভাবক, অধীনস্থ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা। শেখ হাসিনাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, ভালো করে মনে রাখুন, রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনা নিজে যান নেয়, যেভাবে যাক না কেন, আপনারা যাই বলেন না কেন, ক্ষমতার মাসনরে তাকে আল্লাহ অধিষ্ঠিত করেছেন, এটাই আল্লাহর বিধান। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান্তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান্তাশা ওয়া তুইজ্জু মান্তাশা ওয়া তুদিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলছে সব আমার হাতে, সব কার হাতে, আল্লাহ তারে বসাইছে। এখন সে যদি আল্লাহর আইন দিয়ে দেশ শাসন না করে, তাহলে শেখ হাসিনাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আপনারা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনি তারে প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি চেষ্টা করেন, যারা আল্লাহর আইন দিয়ে শাসন করে না তাদের যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি ধরা খাইবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইদ আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করিও না। তাহলে আপনি অন্যায় কাজে যদি সহযোগিতা করেন, শিরিকের সাথে আপোষ করে হুদাইবিয়ার নাম দিয়ে হুদাইবিয়ার কথা বলে বারবার হুদাইবিয়াকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, শিরিকের সাথে আপোষ করছে, মুশরিকদের সাথে আপোষ করছে, যারা শিরিকি কনসেপশন লালন করে, যারা ইসলামে নাই তাদের সাথে ইসলামের কি সম্পর্ক, ইসলাম প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা নিতে হবে, ইসলাম কি দুর্বল নাকি। আপনি ইসলাম প্রতিষ্ঠায় যদি একা থাকেন, একা একা চলতে হবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম একাকে আল্লাহ উম্মত বলছে, ইব্রাহিম উম্মাতান কানেতা তাল্লাকা, ইব্রাহিম একাই উম্মা, পৃথিবীতে কেউ নাই ইব্রাহিম যে আদর্শ লালন করে, সেই আদর্শ লালন করনেওয়ালা কেউ নাই। আমার আজকে এক সাথী বলতেছে, দিন প্রতিষ্ঠার এক সাথী, সে বলতেছে আপনি যে ওয়া শুরু করছেন একজনও আপনার কথা শুনবে না। তা আমি বললাম আমার করার কিছু নাই, এইটাই নবীদের জীবনে ঘটেছে, কি কথা ঠিক না, নবীরা যখনই দাওয়াত দিছে তখন কমের লোকেরা নবীরে সকলেই ছেড়ে চলে গেছে, কিন্তু আস্তে আস্তে করে আল্লাহ আবার ভিড়ায় দিছে। তাহলে বোঝা দিচ্ছে যে ভিড়াবেন কে, আল্লাহ। আমি ভিড়াইতে পারবো না, তবে আমাকে সত্যের পরে অবিচল থাকতে হবে, সত্যের পরে আমাকে একা হলেও অটল থাকতে হবে, তা না হলে সত্য প্রতিষ্ঠা করা যাবে না। আপনি অসত্যের সাথে সত্যের মিশ্রণ করবেন, আর মিশ্রণ করে আপনি সত্য প্রতিষ্ঠার আন্দোলন করবেন, এ বাতুলতা ধোঁকা ছাড়া আর কিছু না। এই সমাজে টোটালি তিন প্রতিষ্ঠার নামে যা কিছু চলতেছে, টুপি মাথায় দিয়ে জুব্বা কুব্বা দিয়ে, এরা নিজেরাই টোটালি দিনের পরে নাই, এদের কনসেপশন রং কনসেপশন। এরা যে দিন পালন করে, কেউ মাজাবি দিন পালন করে, কেউ তরিকার দিন পালন করে, কি কথা ঠিক না, সব কটার ভিতরে কোনো না কোনো জায়গায় মেজার ভেজাল আছে। ওই ছোটোখাটো ভেজালের কথাই বলতেছেন, এনে হাত বাঁধবেন না, এনে বাদ মানে এটা বিষয় না, এ তো নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, এতদিন যে আলোচনা চলে আসতেছে সলাৎ বাধ্যতামূলক ইবাদত, এর কোনো মাফ নাই। তবে সলাতে এখানে হাত বাঁধা আর এখানে হাত বাঁধা, এইটা না জানে যদি কেউ করে আল্লাহ হয়তো মাফ করে দেবে, কি কথা ঠিক না, কিন্তু নামাজ না বলে তো সে ইসলামেই থাকে না, তো কাফের হয়ে যায়। এটা কোরআনের ফয়সালা, এটাই হাদিসের ফয়সালা, এটা সাহাবা একরামেরও ফয়সালা। সাহাবা একরাম অন্য কোনো আমল ছেড়ে দিলি সরাসরি তাদেরকে কাফের বলতেন না, যদি সলাৎ ছেড়ে দিত তাদেরকে কাফের ভাবত। এই জন্য
হাদিসে এসেছে খুল্লাম খোলা মুনাফেকো, খুল্লাম খোলা মুনাফেক, তার মানে স্পষ্ট মুনাফেকো। সাহাবা একরামের যুগে জামাত ত্যাগ করতে পারতো না, জামাত ত্যাগ করলে যে মুনাফেক এটা পোশাক প্রকাশ পেত, মুনাফেকরাও জামাতে নামাজ পড়তো। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবা একরামের যুগে 100% সব সলাতি, সলাত ছেড়ে দিলি তাকে সাহাবারা মুসলিম মনে করতো, আর নামাজ পড়ে না ইসলামী আন্দোলন করে। আশ্চর্য, তুমি ইসলামেই তো নাই, তুমি কি ইসলাম প্রতিষ্ঠা করো? তোমার জীবনেই তো ইসলাম নাই। ইসলাম প্রতিষ্ঠা হইলে তার এক নম্বর কাজ মাক্কান নাও বিলাল দিয়ে কামাজ সলা, কাউকে যদি আল্লাহ ক্ষমতার মসনাদে অধিষ্ঠিত করে তার এক নম্বর ডিউটি হবে সলাত প্রতিষ্ঠা করে। তাহলে যেই জিনিসটা প্রতিষ্ঠা আপনাকে করতে হবে, রাষ্ট্রে যাই এলই, যাইলে যে কি করবেন তাতে এখন বোঝা যাচ্ছে, আপনি যাওয়ার পরে যে কি করবেন। এখন আপনি শিরিক কুফুর সব করার সাথে আপোষ করতেছেন, আর যখন ক্ষমতা পাবেন তখন আপনি কি করবেন তা আমরা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনাদেরকে সুমতি দিক, বুঝার তৌফিক দিক। এই সমাজে যতগুলো লোক ইসলামের নামে দিন প্রতিষ্ঠার নামে আন্দোলন করতেছে, এরা আসলে ইসলাম বোঝে নাই। ইসলাম তো তাই যা আল্লাহ নাজিল করেছে, যা আল্লাহ নাজিল করে না তা ইসলাম না। একদল বলে বাবা জানের লিখিত 27 খান কিতাব পড়িবেন বাবা, উহাদের শেষ। আর বাবা জানের 27 খান কি নাজিল হইছে? আর বাবা জানের বলে যে 27 খান লেখছে ওর বাবা, ওই বাবা জানের কাছে 27 খান নাজিল হইছে? তো যা নাজিল হয়নি তা তো ইসলাম না। নাজিল কৃত যদি কিছু ওর মধ্যে থাকে তাও অপু ব্যাখ্যায় ভরপুর। আর একদল ওই যে মসজিদে আসছে, তারা মসজিদে এসে নিসাবার আড্ডা তৈরি করছে, নীল নিসাবার আড্ডা মসজিদের মেম্বারে ছাড়ছে, এরাও দিন প্রতিষ্ঠা করতেছে যে দাওয়াতের মাধ্যমে। এই যে দল, এই নীল কিতাব আল্লাহ তাবলিগি নিসাব বলে নেই, আল্লাহ কোরআনকে লক্ষ্য করছে হাদা বালাগুলিন নাস, এটা মানব জাতির তাবলিগি নিসাব। আল্লাহ বলে দিয়েছেন তাবলিগি নিসাব কোরআন, তাবলিগি নিসাব কি মানব জাতির তাবলিগি নিসাব, তাবলিগ মানে প্রচার। কি প্রচার করবা? কোরআন প্রচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 50 নম্বর সূরা, কোরআনে কারিমের 50 নম্বর সূরা সূরাতুল কাফ, সূরাতুল কাফ, এই কাফের একেবারে লাস্ট আয়াতে আল্লাহ বলছে ফাদাক্কির বিল কোরআন মাইয়া খাফ ওয়াঈদ, বক্তা ওয়াজ করবে কি দিয়ে? কোরআন দিয়ে। মুবাল্লিগ তাবলিগ করবে, প্রচার করবে, কি প্রচার করবে? কোরআন প্রচার করবে, কোরআনের দিকে আহ্বান করবে। কোরআন হচ্ছে তাবলিগি নিসাব, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আইসে কলবে কি বসেন ইনশাআল্লাহ বাকি নামাজের পরে কিতাবের তালিব হবে, কি কথা ঠিক কিনা বলে কিনা? মসজিদ গুলো গ্রাস করে ফেলাচ্ছে, অন্য যে কিতাব খান নিয়ে বসে, ওই কিতাব খানে তো আল্লাহ কিতাব বলে নাই, ওই কিতাবের তালিম করতে আল্লাহ তার নাবিকে বলে নাই। আপনি পড়ুন আজকে যে সুরা জুমা 3 নম্বর আয়াত, এই আজকের দিনকে কেন্দ্র করে কোরআনটা সুরা আছে, সুরার নাম কি? সুরাতুল জুমা আয়াত নম্বর 3, সুরাতুল আহজাব আয়াত নম্বর 36 পড়েন, আমি বলতেছি বাড়িতে পড়ে দেখবেন। এর ভিতরে আল্লাহ বলছেন ওয়াই আল্লিম, নবী আপনি তালিম করুন, আল্লাহ বলছেন নবী আপনি তালিম করুন, আল্লাহ নবীরে তালিম করতে বলছে। আর একদল তালিম করে মসজিদে, এরা তালিম করে আর নবীরে আল্লাহ তালিম করতে বলছেন, ডিফারেন্স দেখতে হবে। ওরা নীল কিতাব নিয়ে বসে আর আল্লাহ বলছেন ওয়াইউ আল্লিমু হুমুল কিতাব, নবী আপনি তালিম করুন আল কিতাবের, কিসের তালিম? নবীর আল্লাহ বলে আল কিতাবের তালিম, আল কিতাব বলতে কি বোঝায়? দালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে কিতাব, আল্লাহ ইশারা করতে দালিকাল কিতাব লা রাইবা ফি, কেমন কিতাব? সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওনাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি যার ভিতরে সব সমস্যার সমাধান আমি আল্লাহ রেখে দিয়েছি। কাল জয়ী জীবন ব্যবস্থা, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য একটি মাত্র তাবলিগি নিসাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাবলিগি নিসাব কোরআন। তাহলে আপনি যদি মুসলমান হন, আপনার মসজিদে আল্লাহর কিতাব ছাড়া ভিন্ন কিতাব ঢুকছে, আপনি যদি আন্দোলন করে এই ঘর, এই আল্লাহর ঘরের থেকে ভিন্ন কিতাব বাইর করে আল্লাহর কিতাব প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনি কিসের মুসলমান? সংসদে আল্লাহর কোরআন জ্বালানোর জন্য পাগল হয়ে গেছেন, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর কিতাব বন্ধ হয়ে গেছে,
ইমাম সাহেব আল্লাহর কিতাব পড়ে না, মুক্তাদি আল্লাহর কিতাব পড়ে না, আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলে না। ঘর কার? ঘর কার? এটা আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এখানে চলবে কার কিতাব? ও বাবাদানের 27 কার নিয়ে তো ঢুকছে, বাবাদানের 27 কার নিয়ে ঢুকছে, নীল কিতাব ঢুকছে, বেহতিজোর ঢুকছে, মকসুদুল মোমিন ঢুকছে, কত কিতাব ঢুকছে। এই কিতাব ঢুকানোর অধিকার কে দিয়েছে? আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলবে। ওয়াই আল্লিম নবী, আপনি তালিম করুন, ওয়াই আল্লিমু হুমুল কিতাব, আল্লাহর কিতাবের তালিম করবেন। আর একটা তালিম করবেন, ওয়াল হিকমা, হিকমা মানে সুন্না। কল আল্লাহ কল আর রসুল, কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন, এই দুই কিতাবের তালিম হবে, আর কোনো কিতাবের তালিম চলবে না। অন্য কোনো কিতাব যদি আপনি পড়েন, তার মধ্যে যদি এই দুই কিতাবের কথা থাকে, তাহলে সেই কিতাবটা পড়া যেতে পারে। অন্যথায় এই কিতাবের সাথে সাদৃশ্য নাই, এই কিতাবের সাথে কন্ট্রাডিক্টরি আছে, এই কিতাবের বিরোধিতা আছে, এরকম কোনো কিতাব এই ঘরে ঢুকোনোর কোনো অধিকার নাই। তাহলে রামায়ণ ঢুকো বেলাতে, তাহলে মহাভারত ঢুকোনো যাবে, কি কথা ঠিক কিনা? মহাভারত যেরকম কাহানি, ওই কিতাবেও তেমন কাহারি আছে। আমি আমার ওই সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ হিসাবে আমি দেখাই দিছি, একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কন্ট্রাডিক্টরি, একই চ্যাপ্টারে একই অধ্যায় হেকায়েতে সাহাবা, এই ধরনের অসংখ্য মিথ্যা কল্প কাহিনী দিয়ে কিতাব রচনা করে, কিছু কোরআনের আয়াত থাকলেও অপব্যাখ্যায় ভরব। আল্লাহ কোরআনে কারিম বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্র ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি। আল্লাহ বলছেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি, কেউ বুঝতে চায় আল্লাহ তাই বোঝার জন্য সহজ। আর ওই তাবলিগিন হিসাবে লেখা আছে ফাজাইলে কোরআনে, পুরানো ভাষায় পারদর্শী না হইয়া কোরআন বোঝা সম্ভব না। আর এখানে অনুবাদ করেছে মানে কোরআন কো হেফজ করনে কে লিয়ে সহেল কর রাখা হয়, আমি কোরআনকে হেফজ করার জন্য সহজ করে রেখেছি। অথচ পৃথিবীর কোনো মুফাসসির, আমি আমার বইয়ের ভিতরে দেখাইছি, পৃথিবীর কোনো মুহাদ্দিস, পৃথিবীর কোনো মুফাসসির শাহ ওলিউল্লাহ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত কোনো মুফাসসির এইখানে হেফজ করনে কে লিয়ে লেখে নাই। তারা সকলেই লিখেছে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি। সবাই লিখছে কোরআন বোঝার জন্য সহজ, আর ওখানে হেফজ করনে কে লিয়ে সেহেল কর রাখা, তার মানে কোরআনের হাফেজ হইবা আর ওই গাধার পিঠে কিতাবের কিতাব বহনকারী গাধা, হাফেজরা কি যে বহন করে ওরা কিছুই জানে না, কি কথা ঠিক কিনা? এই হাফেজি মাদ্রাসা মানে জাতির জন্য একটা বড় অভিশাপ। আর আমাদের দেশের লোক মনে করে সারা জীবন আকাশ করে শেষ করলে একটা হাফেজি মাদ্রাসা বানাইতে যদি মরে যাইতে পারি, ওরা বসে বসে কোরআন পড়বে আর আমি কবরে বসে সব পাবো, না অত সোজা না, যত সোজা মনে করছেন অত সোজা না। আল্লাহ বলছেন, আল্লাহর রসুল বলছেন 10 জন একজন হাফেজ নিয়ে যাবে, এ ওয়াজ তো খুব শুনছেন, একজন হাফেজ 10 জনের নিয়ে যাবে জান্নাতে, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাদিস শুনছে কিন্তু ওর হাদিসের মাথায় একটু আছে ওইটুকু শুনে না, কয় লা তাকরাবুস সালা, নামাজের কাছেও যাইও না, কোরআনে আছে কিন্তু পরে আর একটা শব্দ আছে ওয়ান্তুম সুকারা, যতক্ষণ মাকাল থাকো ওইটা আর বলে না। হাফেজরা 10 জন নিয়ে যাবে এই বলে হাফেজি মাদ্রাসা চালু হয়ে গেছে ঘাটে ঘাটে, কিন্তু এই হাফেজরা কোরআন নিয়ে খয়রাত করে বেড়াচ্ছে, কোরআন গলায় নিয়ে জায়গায় জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কোরআন বলছে যে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি কোরআন এজন্য অবতীর্ণ করিনি তোমরা হতভাগ্য হবে, তোমরা দুর্ভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা অবহেলিত হবে, এজন্য আমি কিতাব অবতীর্ণ করিনি, তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে, এজন্য আমি তোমাদের উপরে কিতাব অবতীর্ণ করেছি। কিন্তু এই কিতাবধারীরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কারণ ও কিতাব বোঝে না, ও কিতাব বোঝে না। হাফেজদের ফজিলাত রাসূলের হাদিসও ঠিক আছে কিন্তু পরের অংশে বলেছে হাল্লালা হালালুহু ও হাররামা হারামুহু, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে। তো কোরআনের হালালকে হালাল আর কোরআনের হারামকে হারাম জানতে গেলে বুঝতে হবে না? তো খালি গদ এরকম ও নিজে যে কী ভরে নিজেই বোঝে না, খালি মাথা টুকায় ফেলায় কথা বলে, সারা জীবন মাথা টুকাইতে যাবে, কোনো লাভ হবে না। এই হেফজখানা আপনার কিছু দেবে না, এই হেফজখানা আপনার কবরে কিছু দেবে না, এই হেফজখানা এই জাতির জন্য কল্যাণ নয়, এই হেফজখানা হচ্ছে জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়াইছে, যেহেতু কোরআন বোঝার জন্য এসেছে। কিন্তু তাবলিগিন ইসলাম আমাদেরকে কি বলতেছে, কোরআন বোঝার দরকার নাই, খালি ফর খালি ফর, আরবিতে ফর, কথা বুঝতে পারছেন, আরবিতে ফর। সারা জীবন যদি আপনি আরবিতে পড়েন কি হবে আপনার? বাংলাদেশের কনস্টিটিউশন বোঝেন না কাজ হবে?
কনস্টিটিউশন তো বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে, কি কথা ঠিক কিনা। আল্লাহ নাজিল করেছে কনস্টিটিউশন, সংবিধান, তো এটাকে আমাদেরকে বাস্তবায়ন। সময় শেষ হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে বোঝা গেল যে এদেশে আসলে আমরা একটা রং থিম, টোটালে দিন প্রতিষ্ঠার নামে একটা শয়তানিয়া চালু এদেশে, ঠিক আছে। অনেকে দিন প্রতিষ্ঠা করতেছে আর আন্দোলন করতে বুঝতেছে না। আমাদের সাথীরা আমাদের কাছে এসে বলে যে আপনি এই অন্য দলের কথা খুব বলেন, কিন্তু যারা দিন প্রতিষ্ঠা করতেছে তাদেরকে একবারে নিচেই নামায় দেন। আসলে বিষয়টা না, আপনি বোঝেন, আপনি দিন প্রতিষ্ঠা করেন, আমি আপনার সঙ্গে আছি, কিন্তু দিন প্রতিষ্ঠা করেন, আমি বদদিনের পক্ষে না, আমি দিনের পক্ষে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, আল্লাহর দিনই তো নির্ণয় করতে পারেন না। কি হচ্ছে এখানে সমাজে, এক এক দল এক একটা দিন তৈরি করেছে, সেই দিন আল্লাহ বলেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা নিয়ে আসছে সেটা নিয়ে হাস্যোৎফুল্ল আর মনে করে আমারটা সঠিক, ঠিক আছে। কিন্তু আল্লাহর দিনই হচ্ছে হক, আল্লাহর দিন হচ্ছে কোরআন ও সুন্নার ভিতরে সীমাবদ্ধ, সেটাকে আমাকে জানতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনও করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার